만약으로 목표만 큰 것으로 어버가 되니 뭔데 그러나 그러가 액지 중간에 벌써 해지기 거다는 미스터 개발은 없더니 아고 만약에 벌써 됐더니 프로페서 놓고 벌써 보였더니 이제 도쿄 수고도 보시더니 성과선 걸렸더니 수고하시고 나이더니 এবং আহুরি মধ্যে অনেক সদস্য ছিল সেটি তাঙ্ক সম্মুখে যেহেতু তাহা এক ঘড়িসন্ধি মুহূর্ত লা সেটি গোটে প্রস্তাব পারিত হল এবং প্রস্তাব পারিত হয়ে সেটি কুহগলা যে পাঁচ জন মন্ত্রিমণ্ডল সদস্য রহবে তা সাথি ভাষা সংগ্রাম সমিতির রহবে আমার পাঁচ জন আমি কৌলি সে কে সাত জন সদস্য রুহতু আউথরে মাইটি আউথরে টিকে রিপিট করুছি যে নবকলবর এপটে তাঁর স্বাস্থ্য অবস্থার অবনতি সেপটে আন্দোলন স্রোত এবং সরকারের দায়িত্ববোধতা এই সমস্ত কথা একত্রিত করে সেটি আমি গোটে রেজুলেসন পাস করি মু সন্ধ্যা 6টা বেলকু গোটে নোট সিট গোটে ওড়িয়া লেখি আপনার দিয়েছি তাকে লেখি মাননীয় মুখ্যমন্ত্রী পাখু পঠাগলা যে মন্ত্রীমানে কেউ কেউ সদস্য রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করে পঠাইলু মাননীয় মুখ্যমন্ত্রী সেইটি গোটে কমিটি গঠন কলে মাননীয় দেব প্রসাদ মিশ্র মন্ত্রী অধ্যক্ষ রয়েছে মাননীয় বিক্রম কেশরী আলু এবং মো সমেত অতন সব্যসাচী প্রণব প্রকাশ মন্ত্রীমণ্ডল সদস্য রয়েছে এবং তার সাথে বিধি বিভাগের প্রমুখ শাসন সচিব সাধারণ প্রশাসন বিভাগের প্রমুখ শাসন সচিব এবং আমার যে যুগ্ম সচিব এবং ভাষা প্রতিষ্ঠানের নির্দেশক এবং জন ভাষা তত্ত্ববিদ এবং সে সাধারণ প্রতিনিধি তা সাথে আবশ্যক স্থলে বিভিন্ন বিভাগীয় অধিকারী মানে উপস্থিত রহবে বলে গোটে আদেশনামা দস্তখত কলে মাননীয় মুখ্যমন্ত্রী তা পরবর্তী সময়ে আমি দেবাই দায়িত্ব নেওয়ার পরে সে আমি সেপটে নবকলবরে ব্যস্ত থাকু এবং সেই সন্ধ্যাবেলে সে আদেশ দস্তখত মু যাইকি পৌঁছিলি এটি তাঁকর অনশন স্থলরে এবং সে এই কথা ঘোষণা কলা পরে সে অনশন প্রত্যাহার কলে এবং সেটি মধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলু নীলাদ্রি বিজয় পরে গত পরদিন মহাপ্রভুঙ্কর নীলাদ্রি বিজয় হল নীলাদ্রি বিজয় পরে 1 তারিখ আড়কু আমি বৈঠক করিবু মাননীয় অধ্যক্ষ আচার্য অছন্তি মু তাঙ্কু ধন্যবাদ দেবি সে পরদিন আমমানঙ্কু ডাকিথিলে কেবল বৈঠকর স্থান হব কেউ কেউ মানে সদস্য রহবে তেমনি ভাষা সংগ্রাম সমিতি যেত অনুরোধ করাগল সে মধ্যে না দিয়েছিলে সেটি কিন্তু মাননীয় দেখাই এবং অন্যান্য কলে যেহেতু আমার মাননীয় সাংসদ কৃষ্ণ পরিডা সারা ওড়িশার আন্দোলন বহু আগুক নিয়েছেন তেমন তাঁকু মধ্যে এটি রক্ষা উচিত এবং সেই কথায় মানে তাঁকু ইয়ে করাইলু এটি এইটা হল ঘটনা বলে এই ঘটনা বলে মোর খালি নিবেদন রহব যে কিয়ে সদস্য রহবে ন রহবে এবং যে কথা মাননীয় অধ্যক্ষ দেবীপ্রসাদ মিশ্র কহিলে যে আমি কম সংখ্যক লোকঙ্ক ভিতরে হি অধিক আলোচনা কু ব্যাপক করি পাইবা এটি যে মানে অছন্তি সেমানকর প্রতিবদ্ধতা আছে এবং যে মানে নাহান্তি মধ্যে সেমানকর আমুটি অধিক প্রতিবদ্ধতা নেই আমি তার মধ্যে কই পাইবা নি কারণ আম অপেক্ষা অধিক প্রতিবদ্ধতা থিবা জনসাধারণ অছন্তি সে কথা মধ্যে আমি অস্বীকার করি পাইবা নাই নাই প্রতিনিধিত্ব কথা দেখো নাই মো আসু না সরি নাই স্যার মাসে মো মোকে সরি নাই তেনু করে মোর খালি গোটে নির্দিষ্ট অনুরোধ রহিব আপনার যে উদ্বেগ প্রকাশ করছেন সে উদ্বেগ সাথে এই যে কমিটি বর্তমান অছি এ কমিটি নিষ্পত্তি নব এ কথা মধ্যে মো পাখ খবর আসছে দেবেঙ্ক পাখ খবর আসছে বিভিন্ন খবর আসছে বহু বরিষ্ঠ ভাষা আন্দোলন সাথে জড়িত ও ভাষা সাহিত্য সমৃদ্ধ করুথিবা ব্যক্তি বিশেষ মানে মধ্য তাঙ্কর মতামত রখিবাকু বহুত আগ্রহ প্রকাশ করছে সে মতামত কাহা পাখে রখিলে না আমি হচ্ছে গোটে কমিটির সদস্য মানে হয়তো বেসরকারি সদস্য হয়েপার সরকারি সদস্য এ যে কমিটি হচ্ছে গোটে কমিটি এ কমিটি আগে সেমানকর দাবি সমূহকু সে উপস্থাপন করিবে তেণুকরি মোর নিবেদন রহিব আপনার কথার একমত আপনার মধ্যে কথার একমত সেমানকর ভিতরে মধ্যে মু জানিছি সেমানে মধ্যে বহু সমস্যার সম্মুখীন হইতিবে আপন মধ্যে বহু সমস্যার সম্মুখীন হইতিবে কারণ ভাষা আন্দোলন যে মানে ধরত প্রফেসর নিত্যানন্দ শতপথী অছন্তি সেদিন আপনার সাথে জাস্টিস উদয় বল্লভ বাবু আসতেলে
ସାତକୁଡ଼ିଗତା ଅଛନ୍ତି, ଏମିତି ଆହୁରି ତ ବହୁତ ପ୍ରତୀତ ଦଶା ସାର୍ ସାର୍ ମୁଁ ଶେଷ ବହୁ ପ୍ରତୀତ ଦଶା, ବହୁ ସାହିତ୍ୟିକ ଏବଂ ଯେଉଁମାନେ ଭାଷାକୁ ବଞ୍ଚେଇ ରଖିବା ପାଇଁ ସୁଦୀର୍ଘ ଆନ୍ଦୋଳନରେ ଜଡ଼ିତ, ଆମେ ତାଙ୍କଠାରୁ ଅନ୍ତତଃ ଭାବରେ ଟିକେ ସାକ୍ଷାତକର ନେବା, ସେମାନଙ୍କର ମନ ପ୍ରତି ମତାମତ ନେଲେ ମୋର ଭଲ ହେବ ବୋଲି ଏ କଥାକୁ ମୋର ଏ ଯେଉଁ ନିବେଦନଟାକୁ ସମସ୍ତେ ଗ୍ରହଣ କରିବେ ମୁଁ ଟିକେ ଅନୁରୋଧ ରଖୁଛି। ଏଇଥିରେ ମୋର ଖାଲି ଆପଣମାନଙ୍କୁ ନିବେଦନ, ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି, ମୋର କାହା ପ୍ରତି ଏ ନେଇ ସମସ୍ତେ ମୋର ସହଯୋଗୀ ସହକର୍ମୀ ମୋ ସାଙ୍ଗରେ କାମ କରିଥିଲେ ଏବଂ ସେଇ ଶଙ୍କର ବାବୁଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ମିଟିଂ ଡାକି ଭାଷଣ ମୋ ମିଟିଂରେ ମୁଁ ସବୁ ଦିନେ ଅତିଥି କରିକି ରଖିଛି କରିଛି। ଅନ୍ୟମାନେ ଯାଇଛନ୍ତି, ସେଇ ଗଜାନନ ବାବୁଙ୍କୁ ଏଠି ଆଣି ଫୁଲମାଳ ବି ଚଢ଼େଇବା ଲୋକ ପ୍ରଥମେ ଟେକ୍ଲାରୁ ଆଣିକି ମଞ୍ଚରେ ବସେଇବା ଲୋକ କଥାଟା ହେଉଛି। ଆଜି ଯେଉଁମାନେ ଆସିଛନ୍ତି ଆମର ବାସ୍ତବବାଦୀ କୁହନ୍ତୁ, ମୋର ଅନୁରୋଧ ଏଠି ଗୋଟିଏ ଅନୁଷ୍ଠାନ ଯୋଉଟା କ'ଣ ତା ନାଁ ଓଡ଼ିଆ ଭାଷା ସଂଗ୍ରାମ ସମିତି, ଏବଂ ମୋ ଭାଷା ଯୋଉ ସୁରକ୍ଷା ସମ୍ମିଳନୀ ଯୋଗା ସେ ଓଡ଼ିଶାର ସର୍ବତ୍ର ସବୁଆଡେ ଆନ୍ଦୋଳନ କାର୍ଯ୍ୟ ସେ କରୁଛି, ତାର ପ୍ରତିନିଧିତ୍ୱ କାହିଁ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କ ଆଗରୁ ମାନ୍ୟବର ସାଂସଦ ମଧ୍ୟ ଅନୁରୋଧ କରିବାକୁ ଚାହେଁ, ଏଠି ଆମେ ଯେଉଁମାନେ ବସିଛେ ଇଏ ଗୋଟିଏ କମିଟିର ସଦସ୍ୟ, ପ୍ରତ୍ୟେକ ଜଣେ ଜଣେ ସଦସ୍ୟ ସମସ୍ତଙ୍କର ସମାନ ଅଧିକାର ଅଛି, ଅଧ୍ୟକ୍ଷଙ୍କର ଯେତିକି ଅଧିକାର ଅଛି, ମୋର ଯେତିକି ଅଛି, ଆପଣଙ୍କର ସେତିକି ଅଛି, ତାଙ୍କର ସେତିକି ଅଛି, ତାଙ୍କର ସମସ୍ତେ ଜଣେ ଜଣେ ସଦସ୍ୟ, ତେଣୁକରି ଆପଣ ଯୋଉ ପ୍ରସ୍ତାବ ଦଉଛନ୍ତି ଏମିତି ଚାହିଁଲେ ବି ଆମେ ଏଇ କମିଟିକୁ ବହୁତ ଏକ୍ସପାଣ୍ଡ କରିବା, କମିଟି ଏକ୍ସପାଣ୍ଡ କରିବା କଥା ନୁହେଁ। ଆପଣ ଏଇ କମିଟିର ଧରନ୍ତୁ ଆଜି 7 ଜଣ ଲୋକଙ୍କୁ ରଖିଛନ୍ତି, ଅନୁରୋଧ ଜଣେଇଲି ଯେ କମିଟି ଆସିବା ମାନେ କଣ, କମିଟି ଗୋଟେ ଜନସାଧାରଣଙ୍କର କଥାଟାକୁ ସରକାର କହିଲେ, ଆମେ ଯଦି ବା ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ସଦସ୍ୟ ସରକାର କହିଲେ ଗୋଟେ ବୃହତ୍ତର କଥା, ସେଠି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି, ଆମେ ସମସ୍ତ କଥାକୁ ସରକାରଙ୍କର ବିଚାରଧୀନକୁ ଆଣିବା ପାଇଁ ଏ କମିଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବ ଏବଂ ସରକାର ତାକୁ ସ୍ୱୀକୃତି ଦେବେ, ଏହା ହେଉଛି କମିଟିର କଥା। ଏ କମିଟିରେ ବିଭିନ୍ନ ପର୍ଯ୍ୟାୟରେ ଆକ୍ଚୁଆଲି ସେମାନେ ବି ପ୍ରୋବ୍ଲେମ ଫେସ୍ କରିବେ, ଯଦି ତାଙ୍କର ବି ବହୁ ବ୍ୟକ୍ତି ଆସିପାରି ନାହାନ୍ତି, ସେମାନଙ୍କ ଉପରେ ଅସନ୍ତୋଷ ଅଛନ୍ତି, ଆପଣଙ୍କ ସାଥିରେ ବି ବହୁତ ବ୍ୟକ୍ତି କାମ କରିଛନ୍ତି, ଯେହେତୁ ମୁଁ କଣ କହିବି, ଯୋଉ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ରିଜୋଲ୍ୟୁସନ କରାଗଲା, ଆପଣ ମୋ କଥାରେ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ଏପଟେ ନବକଳେବର ଯୋଉ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସେପଟେ ନବକଳେବର ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ନବକଳେବର ଯାତ୍ରା, ଏପଟେ ଆନ୍ଦୋଳନରେ ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥାର ଅବନତି, ସେପଟେ ବିଭିନ୍ନ ଗଣସଂଗଠନ ମାନଙ୍କର ସମର୍ଥନ, ଆପଣ ମଧ୍ୟ ସେଠି ଯାଇଥିଲେ, ଏବଂ ଚତୁର୍ଥ କଥା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଗୋଟେ ଦାୟିତ୍ୱ ଅଛି, ଏ ସମସ୍ତ କଥାକୁ ଏକତ୍ରିତ କରି ସେ ଘଡ଼ିସନ୍ଧି ମୁହୂର୍ତ୍ତରେ ଏଭଳି ଗୋଟେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଥିଲା ଯୋଉଥିରେ କି ଭାଷା ସଂଗ୍ରାମ ସମିତିର ପ୍ରତିନିଧିମାନଙ୍କୁ ରଖାଯିବ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ରଖାଯାଇଛି, ଏଇମାନେ ବି ଆପଣଙ୍କର ସହଯୋଗୀ, ଏମାନେ ସମସ୍ତେ ଯୋଉ ନିଷ୍ପତ୍ତି ନେଲେ, ମୁଁ ସମ୍ବାଦପତ୍ରକୁ ମୁଁ ବିବୃତ୍ତି ଦେଇକି ମୁଁ କହିଲି ସରକାର ଏଇ ବୁଦ୍ଧିମତାର ଯୋଉ ପରିଚୟ ଦେଇଛନ୍ତି ମୁଁ ତାକୁ ସ୍ୱାଗତ କରୁଛି, କିନ୍ତୁ ଏଇ ତାକୁ ସମିତି ଯୋଉ ଆଜ୍ଞା ଆମେ ଏ ବିଷୟରେ ଆପଣମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତା କରିବା ପାଇଁ କେବଳ ଆମେ ବସିନୁ, ଆମେ ଭାଷା ଯୋଉଥିପାଇଁ ଏଇଟା ଗଠନ କରାଯାଇଛି ସେ ବିଷୟରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଏବଂ ସୁଚିନ୍ତିତ ମତାମତ, ତାକୁ ତ ଲ ମିନିଷ୍ଟର କ୍ଲାରିଫାଇ କଲେଣି, ଆମେ ବୈଷ୍ଣବ ବାବୁ ଯାହା କହୁଛନ୍ତି ଆମେ ସେଥିରେ ଜଷ୍ଟିସ ହୃଦୟବଲ୍ଲଭ ଦାସ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ଆମେ ସେଦିନ ବି ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ କମ୍ପ୍ୟୁଟରରୁ ଓଡ଼ିଆ ଭାଷା କହିଲା ବେଳେ ସଂଘମିତ୍ରା ଠୁ ଆରମ୍ଭ କରି ଆଜ୍ଞା ରୁହନ୍ତୁ, ତେଣୁ ବିଭିନ୍ନ କଥାକୁ ଆମେ ଯେମିତି ଭାଷା ପ୍ରତିଷ୍ଠାନ ଅଛି, ସାହିତ୍ୟ ଏକାଡେମୀର ସଭାପତି ଅଛନ୍ତି,
আমি লিটারেচার কথা কইলা বড় আমি সেটি বি দুটি সম্পাদন সিম্পোজিয়াম আমি বি করি পারিবা এবং সেথিরে আমি ইনভলভ বি রাখি পারিবা এবং যে মানে কি মতামত দেবে তেনু আমি এই কথাটা যেমি তো যে প্রসেস কইলে অরুণ বাবু যে হিসাব রে হতে হইছে তেনু আমি লক্ষ্য আমার এক তেনু আমি তাকে সমস্ত কেমিতি আগেবা এবং আপনা যেটা কইলে যে অধিক লোককে সেথিরে যে মানকর এতে উপযোগ এই কমিটিরে রাখিবা পাই এটা গোটে প্রতিনিধি স্থানীয় কমিটি শুনতো আপন গোটে অনুষ্ঠান সহিত আপন সেদিন চুক্তিগত হলে বুঝলে এবং সেই দিন 10,000 পোস্ট কার্ড মধ্য এইটি ভুবনেশ্বরের লোকে মুখ্যমন্ত্রী পাখু পঠাইলে এবং সেইটা মধ্য সেটি মধ্যে আমি ঘোষণা করলু যে গদাধর মিশ্র যে এখন করছেন অনুষ্ঠান আজ্ঞা মুহূর্তা ইতিহাস কু যাবানি আপন আপনার কথা কইলে এবং সেথিরে আমি কেমতে কো ব্রড বেসড করিবা প্রফেসর দেবীপ্রসন্ন পট্টনায়কু যেটা আসল কথা আমি এত সময় গলে সমস্ত মূল্যবান মত দেলে এবং শুনবা যে কেমি আগেবা আমি কেউ ভাবে কার্যকারিতা করবা ମନରେ ଆନନ୍ଦ ଅପେକ୍ଷା ଦୁଃଖ ବେଶୀ ହେଲା ତାର କାରଣ ହଉଛି ଯେ ବାରମ୍ବାର ସଭାପତି କହିବା ସତ୍ତ୍ୱେ ଯେ ଆମେ କ'ଣ କରିବାକୁ ଯିବା ସେ ବିଷୟରେ ଧ୍ୟାନ ଦେବା ଇତିହାସ ବା କ'ଣ କରାଇ ସେ ବିଷୟରେ ଅପଧ୍ୟାନ ଦେବା ସେଇଟା ହେଇପାରିଲାନି ମୁଁ ଖାଲି ଗୋଟିଏ କଥା କହିବାକୁ ଚାହେଁ ଯେ ମୋତେ ଭାଷାତତ୍ତ୍ୱବିତ ଭାବରେ ରଖାହେଇଛି ମୋତେ ବହୁତ ବହୁତ ଫେଭର କରି ପଚାରିଲେ ମୁଁ ତାଙ୍କୁ କହିଲି ଭାଇ ଦେଖ ମୋତେ ପଚାରିଲେ କାହିଁକି ନା ଆମ ଦେଶରେ ବହୁ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ଭାଷା ତତ୍ତ୍ୱ ଦ୍ୱାରା